ছাত্র সকল মোর ইউটিউব চ্যানেল পেয়ারাইজ টিচিংলৈ তোমালোকক স্বাগতম জানালো। আজির এই ভিডিওতে তোমালোকক দশম শ্রেণীর ত্রিকোণমিতিক পরিচয় পাঠটির তিন নম্বর অঙ্কটো বুঝাই দিম। তোমালোকে স্কিপ নকরাকৈ মনোযোগে শুনিবা। তিন নম্বর অঙ্কটোত আছে, যদি সাইন এ ইজ ইকুয়াল টু থ্রি বাই ফোর তেন্তে কস এ আর টেন এ উলিওয়া। এতিয়া ইয়ার হাতত আমি এটা সমকোণী ত্রিভুজ আঁকি লব লাগিব। এ কোণ সাপেক্ষে এটা সমকোণী ত্রিভুজ আঁকিব লাগিব। এ বি সি এটা সমকোণী ত্রিভুজ আঁকি ললো। ইয়াত কৈছে কি সাইন এ বুলি কৈছে, তাৰমানে বি কোণটো হব নাইনটি ডিগ্রি। এ কোণ সাপেক্ষে বি কোণ, এ কোণ সাপেক্ষে হব বি কোণটো নাইনটি ডিগ্রি। ইয়াত মান দিয়া আছে কিমান চাবা, এতিয়া দিয়া আছে সাইন এ ইজ ইকুয়াল টু থ্রি বাই ফোর। সাইন এ ইজ ইকুয়াল টু থ্রি বাই ফোর। এতিয়া আমি জানিব লাগিব সাইন এ মানে কি আছিল ইয়ার ক্ষেত্রত। সাইন এ মানে কি আছিল, পারপেন্ডিকুলার পি বাই এইচ আছিল, পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিউস। ইয়াত চাবা তাৰমানে বি সি বাই এ সি হব। কি হব, বি সি বাই এ সি। সাইন এ মানে হব বি সি বাই এ সি ইজ ইকুয়াল টু বি সির মানটো কিমান হল থ্রি হল আর এ সির মানটো হল ফোর। ইয়াতে আমি লিখিব লাগিব বি সির মান হল থ্রি আর এ সির মান ফোর। তাৰপিছত এতিয়া ধরা হল বি সি ইজ ইকুয়াল টু থ্রি কে আর এ সি ইজ ইকুয়াল টু ফোর কে। ইয়াত কে ধরব লাগিব তোমালোকে মন দিবা, ইয়াতে কে ধরল তারমানে ইয়াতে এটা পূরণ হয়ে আছে। কিবা এটা সংখ্যা আমি সরু করতে চারি হয়েছিল, কিবা এটা সংখ্যা পূরণ করতে তিন হয়েছিল। যদি আমি ষোলক সরু করো তো চারি হব, বারক সরু করলে তিন হব। এই এনেকুৱা এটা ক্ষেত্রত আমি মানকিটার ফোর কে আর থ্রি কে লিখিল, কে তো ধরল। ধরা হল বি সি ইজ ইকুয়াল টু থ্রি কে আর এ সি ইজ ইকুয়াল টু ফোর কে। এতিয়া পাইথাগোরাসের সূত্র মতে আমি পাও চাবা আমাক কি উলিয়াব দিছে। এতিয়া চাবা আমি পালো এ সি বি সি আর এ বি, আমি তাৰমানে এ বি টি উলিয়াব লাগিব। গতি আমি এ বি স্কুয়ার ইজ ইকুয়াল টু এ সি স্কুয়ার মাইনাস বি সি স্কুয়ার লিখে ললো। এ বি স্কুয়ার তো আমি উলাম, এ বি স্কুয়ার ইজ ইকুয়াল টু এ সি স্কুয়ার মানটো কিমান পাইছো আমি ফোর কে স্কুয়ার মাইনাস বি সি স্কুয়ার মানটো কিমান পাইছো থ্রি কে স্কুয়ার। এ বি স্কুয়ার ইজ ইকুয়াল টু সিক্সটিন কে স্কুয়ার মাইনাস নাইন কে স্কুয়ার। গতিকে এ বি স্কুয়ার ইজ ইকুয়াল টু সিক্সটিনৰ পৰা নাইন গ'লে সেভেন কে স্কুয়ার। এতিয়া আমি এইটো ৰুট কৰি দিম, বৰ্গমূলটো গুচাই দিম, তেতিয়াহ'লে কি হ'ব, ৰুট সেভেন কে স্কুয়ার হ'ব। তাৰপিছত গতিকে এ বি ইজ ইকুৱেল টু কিমান হ'ল ৰুট সেভেন কে। এ বি ইজ ইকুৱেল টু কিমান হ'ল ৰুট সেভেন কে, তাৰমানে আমি এ বিৰ মানটো পালো। এ বিৰ মানটো কিমান পালো, ৰুট সেভেন কে পালো। এতিয়া এ বিৰ মানটো ৰুট সেভেন কে পালো। এতিয়া আমাক কি উলিয়াব দিছে, কস এ আৰু টেন এ উলিয়াব দিছে। গতিকে চাবা কস এ, কস এ মানে কি, কস এ মানে কি, পণ্ডিত বাদ্যিত প্ৰসাদ হৰ হৰ বল সাইন কস, কস মানে হ'ব এইটো বি বাই এইচ, তাৰমানে বি বাই মানে বেছি, তাৰমানে এ বি বাই এ চি। কি হ'ব, এ বি বাই এ বি বাই এ চি। কস এ মানে কি হ'ব, এ বি বাই এ চি। এ বিৰ মানটো কিমান আছে, কিমান পাইছোঁ আমি, ৰুট সেভেন কে বাই ফোৰ কে। গতিকে কে কে কেঞ্চেল গ'ল, জানটো কিমান থাকিল সেভেন বাই ফোৰ, এইটো হ'ল কস এৰ মান। তাৰপিছত টেন এ, টেন এ চাবা পণ্ডিত বাদ্যিত প্ৰসাদ হৰ হৰ বল
sin cos 10 তাহলে p by b p by b তাহলে bc by b মানে হল ab bc by ab ইকুয়াল টু bc by ab ইকুয়াল টু bc মান তো কি মান আছে 3 by root 7 3 cap by 3 by 3k by 7k k k cancel down dot ki man thakil root 7 by no, root 3 by root 7 3 by root 7 nishe tuma log anko tu buji paisa tar bisot 6 number anko tu tuma log bujai disu tuma log mon likhuna tar bisot 6 number anko tu saba dia ase 15 cot a is equal to 8 10 te sin a aro sec a uliwa etia সমাধান চাবা দিয়া আছে আমাক কি দিয়া আছে 15 কট এ ইজ ইকুয়াল টু 8 দিয়া আছে 15 কট এ ইজ ইকুয়াল টু 8 তার মানে কি এটা আমি 15 ৰ লগত আছে কট আছে গতিকে আমি ইফালে লৈ যাব লাগিব কি হ'ব কট এ ইজ ইকুয়াল টু 8 বাই 15 কি হ'ব কট এ ইজ ইকুয়াল টু 8 বাই 15 এটা কটৰ মান কি কট মানে কি আছিল কট ইজ ইকুৱেল টু কিমান হ'ব কট মানে কি হ'ব এ বি বাই বি চি হ'ব কট মানে কি হ'ব এ বি বাই বি চি এতিয়া চাবা এ বি বাই বি চি 8 বাই 15 তাৰমানে ইয়াতে এ বিৰ মানটো কিমান হ'ব 8 হ'ব ইয়াতে এ বিৰ মানটো হ'ব 8 আৰু বি চিৰ মানটো হ'ব কিমান 15 সে বুঝি পাই আছে তোমালোকে কট এ মানে হল এ বি বাই বি সি এ বি বাই বি সি তার মানে কি মান 8 বাই 15 গতিকে এ বির মানটো কি মান হল 8 হল আর বি সির মানটো কি মান হল 15 হল গতিকে এ বি মানে 8 কে হবো ইয়াত আর 15 কে আমি কে তো ধরে লল ইয়ার আগর ইয়ার আগর অঙ্ক তো তোমালোকক কে কথাটো কই দিছি তোমালোকে বুঝি লবা এটা সবা ধরা হল এ বি ইজ ইকুয়াল টু কিমান হব 8 কে বি সি ইজ ইকুয়াল টু কিমান হব 15 কে এটা আমি কি উলাব লাগে এ সি টু উলাব লাগে এ সি ইজ ইকুয়াল টু হোয়াট এটা পাইথাগোরাসের সূত্রের মধ্যে কি হব এ সি স্কোয়ার ইজ ইকুয়াল টু এ বি স্কোয়ার এ সি স্কোয়ার ইজ ইকুয়াল টু বি সি স্কোয়ার বি সি স্কোয়ার প্লাস এ বি স্কোয়ার চাবা এ সি স্কোয়ার ইজ ইকুয়াল টু বি সি স্কোয়ার প্লাস এ বি স্কোয়ার এতিয়া আমি মানকেইটা বহাই দিলে বহাই দিওঁ বি সি স্কোয়ার মানে কিমান 15 কে স্কোয়ার প্লাস এ বি স্কোয়ার মানে কিমান 8 কে স্কোয়ার চাবা এতিয়া এ সি স্কোয়ার ইজ ইকুয়াল টু কিমান হ'ব 15 কে স্কোয়ার হ'লে কিমান হ'ব 225k square plus 8864k square এতিয়া কিমান হ'ব এ সি স্কোয়ার ইজ ইকুয়াল টু কিমান হ'ব এতিয়া এইটো যোগ কৰিলে কিমান হ'ব 289k square এতিয়া চাবা এ সি ইজ ইকুয়াল টু বৰ্গমূলটো গুচাই দিওঁ গুচাই দিয়াৰ লগে লগে কি হ'ব ৰুট হৈ যাব এতিয়া কিমান হ'ব 289k square এতিয়া 289 ৰ বৰ্গমূল কিমান 289 ৰ বৰ্গমূল কিমান হ'ব চাবা এইটো ইয়াতে কৈ দিছোঁ তোমালোক বুজাই দিছোঁ 289 দুটা সংখ্যা ইয়াতে এৰিব লাগিব এইখিনি কৰিব লাগিব প্ৰথমতে এইটো 180 কৰিব লাগিব 1101 1 হ'ল ইয়াত 189 হ'ল এতিয়া এইটো 1 কিমান হ'ব এইটো এইটো কিমান এইটো কৰিম আমি ইয়াতে যিটো সংখ্যা ধৰিব লাগিব ইয়াতে ধৰি এইটো ইনটো কৰিব লাগিব 17 ধৰিলোঁ নহয় ইয়াতে 17 ধৰিলোঁ 17 লগত 7 ইনটো কৰিলোঁ কিমান হ'ল 189 হ'ল আণ্ডাৰ বুজি পাইছে তোমালোকে নিশ্চয় এইটো চাবা কিমান হ'ল 17 হ'ল চাবা এই দুটা সংখ্যা প্ৰথমতে এৰিব লাগিব ওৱান 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 জাৰ ওৱান
টু পৰা ওৱান গ'লে ওৱান হ'ব, ওৱান এইটি নাইন হ'ব। তোমালোকে ওৱান পালে এতিয়া যিকেইটা সংখ্যা যিটো সংখ্যা ল'ম আমি সেইটো সংখ্যা পূৰণ কৰি দিব লাগে। গতিকে ছেভেণ্টিন ল'লোঁ, ছেভেন ল'লোঁ, পূৰণ কৰি দিওঁতে কিমান হ'ল, ওৱান এইটি নাইন হ'ল। নিশ্চয় তোমালোকে বুজি পাইছা। গতিকে এছ বৰ্গমূল কিমান হ'ল, ছেভেণ্টিন কে হ'ল, কিমান হ'ল এছৰ মানটো হ'ল কিমান, ছেভেণ্টিন কে, ছেভেণ্টিন কে। এতিয়া চাবা আমাক কি ওলাব দিছে, চাইন এ আৰু চেক এ ওলাব দিছে। গতিকে চাবা চাইন এ কিমান হ'ব, চাবা চাইন এ ইজুকেল টু বি চি বাই এ চি, চাইন এ ইজুকেল টু কিমান, বি চি বাই এ চি। নিশ্চয় তোমালোকে বুজি পাইছে, বি চি মান চাইন এ মানে বি চি বাই এ চি ইজুকেল টু কিমান হ'ব, ফিফটিন কে বাই ছেভেণ্টিন কে, কে কে কেঞ্চিল, যোৱাত কিমান থাকিল, ফিফটিন বাই ছেভেণ্টিন। তাৰপিছত চেক এ, চেক এ মানে কিমান, এ চি বাই এ বি ইজুকেলটো কিমান হ'ব, এ চিৰ মানটো কিমান হ'ব, ছেভেণ্টিন কে বাই এইট কে, কে কে কেঞ্চিল, যোৱাত কিমান থাকিল, ছেভেণ্টিন বাই এইট। গতিকে আমি চেক এ কিমান পালোঁ, চেক এ কিমান পালোঁ, ছেভেণ্টিন বাই এইট, আৰু চাইন এ পালোঁ কিমান, ফিফটিন বাই ছেভেণ্টিন। তোমালোকে নিশ্চয় বুজি পাইছা। তোমালোকে মোৰ এই চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰি ল'বা যাতে পিছত দিয়া ভিডিঅ'বিলাক অতি সহজতে পোৱা। ধন্যবাদ।